একদিন না একদিন তুমি যা করেছো তার কর্মফল পেতেই হয়। ইগনোর সবাইকে হতে হয়। একটা সময় ভিকি কৌশলকে ইগনোর করে এগিয়ে গিয়েছিলেন সলমান খান। সেদিন ভিকি কৌশল দাঁড়িয়ে দেখেছিলেন, আর আজ সলমানকে ইগনোর করে বেরিয়ে গেলেন রোনাল্ডো। কিছুই করতে পারলেন না সলমান, তাকে দেখে মনে হচ্ছিল যেন ভিকি কৌশল দাঁড়িয়ে রয়েছেন। আসলে আজ আপনি কাউকে অবহেলা করলে একদিন আপনাকেও অবহেলিত হতে হবে। সময়টা কিছু মাস আগের, আবুধাবিতে বসেছিল আইফা 2023-এর আসর, আর সেখানেই হাজির হয়েছিলেন সলমান খান ভিকি কৌশল দুজনেই। দেখা যায় এক ফ্যানের সঙ্গে ছবি তুলছিলেন ভিকি, আর সেই মুহূর্তেই ঢুকছিলেন সলমান খান। আর তিনি ঢোকার সময় তার নিরাপত্তা রক্ষীরা রাস্তা ক্লিয়ার করতে গিয়ে পাশে কে বা কারা রয়েছেন সেই দিকে বিন্দুমাত্র নজর দেননি। ভিকিকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সলমান নিজে এই বিষয়ে কোনো প্রতিবাদ তো করেনি না, বরং ভিকি কিছু বলতে গেলে তিনি ভিকিকে অ্যাভয়েড করেই বেরিয়ে যান। ভিকিকে দেখেও যেন দেখতে পান না বলিউড ভাইজান। সেদিন এই ঘটনা নজর কেড়েছিল সকলের। ভাইজানের এই আচরণে হতাশ এবং অবাক হয়েছিলেন অনুরাগীরাও। এরপর সময় গড়িয়েছে, নদীর জল সমুদ্রে এসে মিশেছে, কত বাতাস কাঁটা তার পেরিয়েছে, পাল্লা দিয়ে পরিস্থিতিও বদলেছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক বক্সিং ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছিলেন সলমান। ওই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, পাশাপাশি দুজনে বসে ম্যাচ দেখেন। এই ঘটনাটা এতদূর অবধি ঠিক ছিল, কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। একটা সময়ের পর ম্যাচ দেখে বেরিয়ে যান রোনালদো, আর ঠিক সেই সময়ই পাশে দাঁড়িয়েছিলেন সলমান খান। তার দিকে তাকিয়ে কথা বলা তো দূর, সলমানকে রীতিমতো পাশ কাটিয়ে এগিয়ে যান রোনালদো। সেদিনের ভিকি কৌশল যেন ফুটে ওঠে সলমানের পরিস্থিতিতে। একদিন ভিকি কৌশলকে খানিক এভাবেই ইগনোর করে বেরিয়ে গিয়েছিলেন সলমান, সেদিন দাঁড়িয়েছিলেন ভিকি, আর যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি। আসলে এটাই বাস্তব, জীবনের খাতায় কোনো হিসেবই অসম্পূর্ণ থাকে না, হয়তো দিনের শেষে সব অঙ্কই মিলে যায়। আর এভাবেই সময় উত্তর দেয়, ঝুলি ভরে যায় কর্মফলে, তা সে যেই হোক, রাস্তার ফুটপাথের বাসিন্দা হোক, কংক্রিটে মোড়া উচ্চবিত্ত হোক, কিংবা বলিউড ভাইজান, সময়ের আদালতে সকলেই সমান। বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তবেই সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া যায়। তবে আরেকটা কথাও সত্যি, আসলে সফলতা পাওয়া যতটা সহজ তা ধরে রাখা কঠিন। আকাশ ছুঁয়েও পা মাটিতে রাখতে হয়, কারণ সম্মান পেতে গেলে সম্মান দিতেও হয়।